আমি যখন মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন শুরু করি, তখন থেকে ইন্টারেস্ট ছিল যে ওনার সাথে কিভাবে একটু সম্পর্ক বাড়াবো, ওনার সাথে সম্পর্ক কিভাবে শুরু করব। 2014 সনে সেই সুযোগ আসলো যে বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটা পোস্ট দেখে আমি ওনাকে সেখানে নক করলাম। তারপর আস্তে আস্তে আমাদের সম্পর্ক হলো যে কানাডায় বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন কানাডার শাখার একটা অনুষ্ঠান ছিল, উনি সেখানে প্রধান অতিথি ছিলেন। তো স্যারে আমাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন স্টেজেই এবং কিছু কথা বললেন ওখানে। এরপরে সেখানে আমি বাঁশি বাজালাম, আমার মেয়ে একটা লালন গীতি গাইলো খাঁচার ভিতরে চিন পাখি। এই অনুষ্ঠানের যখন স্টেজের পারফরমেন্স শেষ হলো, খাওয়া দাওয়ার সময় ওনার সাথে বেশ কথা হলো। উনি দেখলাম যে খুঁটি খুঁটি অনেক কিছু জিজ্ঞেস করতেছেন, আমার বাঁশি কেমন হলো, আমি কীভাবে কাজ করি, এবং সবার সামনে খুব প্রশংসা যে একটা ছেলে ডিজিটাল লাইনে এত কিছু কাজ করতেছে কিভাবে, সারা দেশে সেই শিক্ষা, সেই চিকিৎসা বা কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ সবগুলোতেই দেখি যে অনলাইনের মাধ্যমে টাকা তুলে এত কিছু করে কিভাবে। তো সেটা আমাদের জন্য একটা বড় ধরনের শিক্ষা উনি বললেন সবাইকে। তার মধ্যে আবার আমার মেয়ে কিভাবে পারফরমেন্স করলো, তারপরে এই গানের আসল রচয়িতা কে এবং কে ভালো গাইছে সবচেয়ে বাংলাদেশের শিল্পীদের মধ্যে, সেগুলো নিয়ে অনেক খুঁটি খুঁটি কথা। তা আমার ওনার জ্ঞানের পরিশোধ দেখে খুবই ভালো লাগলো। বুয়েটের একটা প্রজেক্ট হার্স প্রাইজে চান্স পেল প্রতিযোগিতার জন্য, দুটো টিম আসলে। তো ওখানে ফান্ডিং কিভাবে হবে, ওরা আমাদের সাথে যোগাযোগ করছে ওই টিমগুলো কিভাবে ফান্ডিং করা যায়। তো আমরা যেহেতু আমাদের ফাউন্ডেশন থেকে অল্প অল্প সহায়তা করার চেষ্টা করি মানুষের থেকে টাকা তুলে, সেই সূত্র ধরে আমি বললাম যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাথে সমন্বয় করে আরও একটা ফান্ড যদি বেশি বাড়ানো যায়। তো ওনার সাথে আমার ব্যাক অ্যান্ড ফোর্থ অনেক কথাবার্তা ছিল, সেই সূত্র ধরে কিছু ফান্ডিংয়ের ব্যবস্থা করা হয়েছিল এবং উনি সেগুলো অ্যাগ্রি করছিলেন আমি কিভাবে কি চাই বা উনি ওনারা কোনটা চান। তো সেই সমন্বয়টা করা হয়েছে। বইটা একটা ছেলে ভর্তির মিস করছিল, তো স্যারকে যে সব সমস্যা বললাম, বলার পরে কিভাবে ছেলেটা একটা ভুল করলো এবং মিস করলো সেই জিনিসগুলো বললাম। তারপরে উনি সবকিছু শুনে আমাকে বলেন যে তুমি যদি কনফিডেন্ট থাকো এবং তুমি মনে করো যে ওইটা একটা বড় ধরনের ইস্যু যে তার ভর্তিটা, তাহলে তুমি আমাকে পয়েন্টগুলো লিখে পাঠাও, আমি ওগুলো দেখবো। তারপর উনি সাথে সাথে কাজটা শুরু করলেন এবং আমাদের সাথে আবার ব্যাক অ্যান্ড ফোর্থ অনেক কথাবার্তা হলো এবং ছেলেটার সবকিছু সুন্দর মতোই হইলো। তার অতটুকু পর্যন্ত ওই লেভেলের পর্যন্ত কাজ করছেন যে। তারপরে আরেকটা ঘটনা হচ্ছে যে বুয়েটের ভর্তি পরীক্ষা, সমন্বিত ভর্তি পরীক্ষা নিয়ে দেশে অনেক কথা হয়েছে আপনারা সবাই জানেন। তো সেখানে আমার একটা মডেল ছিল কিভাবে আমরা অনেক প্রান্তিক লেভেল থেকে অনেক সুবিধা বঞ্চিত স্টুডেন্টরা এবং বিশেষ করে মেয়েরা ভর্তি পরীক্ষা দেওয়ার সময় অনেক সুবিধা হয়। তো এই মডেলটা নিয়ে দেখলাম যে উনি আমার থেকে নিয়ে ওই প্রথম আলোতে যোগাযোগ করলেন, ডক্টর জাফর ইকবালের সাথে যোগাযোগ করলেন এবং আমাকে কোনো ফিডব্যাকও দিলেন না, বলেন যে এটা খুবই সুন্দর লাগছে এই জন্য আমি কিন্তু প্রথম আলোতে ফরওয়ার্ড করে দিচ্ছি, যদি ওরা ইয়ে করে, কিন্তু ইতিমধ্যে যদি কেউ না করে তাহলে ওরা করবে। তো আমি খুবই প্রীত ছিলাম যে উনি ইমিডিয়েটলি বেশ কয়েকটা জায়গায় যোগাযোগ করে ফেলছেন, একটা মডেল ওনার ভালো লাগছে মানে ঘণ্টাখানিকের মধ্যেই। তো খুবই কনসার্ন ছিলেন এবং ওইটা যে উনি খুবই সম্মান করতেছেন, মানে আমার মতো 30-35 বছরের একটা জুনিয়র ছেলেকে সম্মান করতেছেন, একটা মতামতকে প্রাধান্য দিচ্ছে, এটা আমার জন্য অনেক বড় ধরনের পাওনা। রিসেন্ট ঘটনা হচ্ছে যে পিপিই নিয়ে, তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে অনেক লম্বা একটা মেসেজ যে তোমরা মনে হয় বানাচ্ছ, কিন্তু পেপারে দেখলাম এবং অন্য জায়গা থেকে সোর্স শুনলাম, তো তোমরা আর পেইড ফরওয়ার্ড মিলে। ঘটনা হচ্ছে যে এটা তো যদি স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন না পায় তাহলে কিন্তু এটা বড় ধরনের সমস্যা হবে স্বাস্থ্যকর্মীদের জন্য, তোমরা কিন্তু জেনে শুনে আগিয়ে মুখের কথায় বিশ্বাস করো না। আমি তখন সাথে সাথে কল ব্যাক করলাম ঘুম থেকে উঠেই যে স্যার এটা আসলে কোনো বিষয় না, আমরা ব্যাপারটা জানি, তো আমরা ওইটার জন্য অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করতেছি। আসলে হচ্ছে মৌখিক অ্যাপ্রুভালটা একটা বড় বিষয় শুরুর দিকে, কারণ হচ্ছে যে ওইটা আমাদের কনফিডেন্স বাড়াচ্ছে, আসলে আমরা কী করতেছি সেটা জানা হয়ে গেল। তখন বলে যে না না, তোমরা আসলে ভালো কাজ করতেছো, আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, দেশের জন্যই তো এটা খুব দরকার, এটা টেকনোলজিটা একটা প্রোটোকল বের হলো, তো এই প্রোটোকলটা কীভাবে সেট করা যায় লিখিত এবং অনুমোদন নাও, সেগুলো একটা যাতে প্রসিজিওর ফলো করে আমি এটা নিশ্চিত করার জন্য, এবং আমরা বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকেও কিন্তু আমরা কিছু ফান্ডিং করবো। সবখানেই উনি কিন্তু খুব সুন্দর করে, খুব যত্ন করে সব কিছু কাজ করতেন এবং সিরিয়াসলি নিতেন, এবং কে ছোট কে বড় সেগুলো কিন্তু ভাবতেন না, কাজটাকে বড় করে দেখতেন এবং দেশের জন্য কী কী করা দরকার সেগুলো নিয়ে ভাবতেন। তো আমার খুব খারাপ লাগলো যে এমন একটা সময় উনি চলে গেলেন যে যখন ওনাকে নিয়ে আরো বেশি সামনে অনেক বড় বড় কাজগুলো করবো ভাবছিলাম, তখন উনি চলে গেলেন। আর আপনি ওপারে অনেক ভালো থাকবেন, আমি অন্তর অন্তঃস্থল থেকে আপনার জন্য দোয়া করি।